महाप्रभु के गम्भीर जगन्नाथ मंदिर प्रवेश करिए पांडार दल कूपिए कूपिए मेरे लाठी करे गुतिए गुतिए मेरे सुभाषीष चक्रवर्ती बोलछि प्रमाण दीते पारबो বিকেল পাঁচটার সময় মহাপ্রভু জগন্নাথ 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 বলতে বলতে জগন্নাথের মন্দিরে প্রবেশ করলেন। রাত্রি এগারোটার সময়, এই পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত কখনো আরতি হয়নি, সেই দিনটা আরতি হলো। এগারোটার সময় দরজা খুলছে। এবার দরজা খুলে পাণ্ডারা কি বলছে জানেন? কি বলছে? শোনো শোনো শোনো, আমাদের মহাপ্রভু জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন। শোনো শোনো শোনো, আমার মহাপ্রভু জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেলেন, বিলীন হয়ে গেলেন অন্তর্ধান। এখানে মন আছে মায়েরা? শুনুন, যে একটা বাংলার দামাল ছিল, সে সারা ভারতবর্ষ জুড়ে সারা পৃথিবীতে হরিনামকে তিনি বিক্রি করলেন, সেই ছেলেটা আজকে মারা গেল। নিমাই যার নাম, চৈতন্য মহাপ্রভু যার নাম, যিনি স্ত্রীকে ছাড়লেন, মাকে ছাড়লেন, সংসার ছাড়লেন, কাদের জন্য, কাদের জন্য তিনি ছাড়লেন? এই কলিলত জীবের জন্য। আজ থেকে ৫৩৮ বছর আগে এই জগন্নাথে, যে জগন্নাথে রথ যাচ্ছে, এত আনন্দ, সবাই জগন্নাথে আছে কিন্তু আমার প্রভু নেই। যে জগন্নাথে এত আনন্দ, আমরা জগন্নাথ যাই, সে জগন্নাথে রশি ধরি কিন্তু সবাই আছে, জগন্নাথে সবাই আছে কিন্তু আমার প্রভু নেই। আজকে প্রভু হারিয়ে গেছে, কোথায় গেল আমার মহাপ্রভু, কোথায় গেল আমার নিমাই? আজকে জগৎ এত বেঈমান, এই জগৎটা এত শয়তান, কেউ মহাপ্রভুকে ভালোবাসে না। এগারোটার সময় যখন দরজা খুললো জগন্নাথে, তখন বললেন আমাদের মহাপ্রভু বিলীন হয়ে গেল। আমার একটি কথা, আজকে আপনার ছেলে বা আমার ছেলে হঠাৎ করে যদি আপনার ছেলে আমার ছেলে মারা যায়, ধরে নেন, এত বড় শব্দটা বললাম, এত বড় শব্দটা বললাম কারণ আছে, আমার ছেলে আপনার ছেলে যদি অন্তর্ধান হয়ে যায়, আচ্ছা অন্তর্ধান হয়ে গেল, এবার আপনার আমার ইচ্ছা হবে না যে ছেলেটা যে মারা গেল তার দেহটা কোথায়? এইখানে প্রশ্ন করুন, তাকে একটু মোড়াটা দেখতে পেতাম, এটা প্রশ্ন আসছে না? ভগবান শ্রীকৃষ্ণ মারা গেলেন, অর্জুন দাহ করলেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের নাড়ি থেকে, এই নাভিমূল থেকে জগন্নাথের সৃষ্টি, তাহলে পেলাম। রামচন্দ্র মারা গেলেন সরজ নদীতে, সবাই মারা গেছেন, তাদের দেহ পাওয়া গেল কিন্তু মহাপ্রভুর দেহটা কোথায়? মহাপ্রভুর দেহ কোথায়? মানে এটা আমাদের প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, আমরা খাবো দাবো, কীর্তন শুনবো, এন্টারটেনমেন্ট করবো আর বাড়ি চলে যাবো, এই হচ্ছে কলিজীবের মানুষ। তাহলে মহাপ্রভু, যেমন আপনার ছেলে আমার ছেলে চলে গেলে একটা ইচ্ছে হয়, আজ পর্যন্ত বাংলার মাটিতে কি ওয়েস্ট বেঙ্গল, কি ইস্ট বেঙ্গল, মানে পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, নবদ্বীপ, নদিয়া, কোনো একজন মা বলল না এই কথাটা যে হ্যাঁ গো আমাদের মহাপ্রভু মারা গেল, মানে জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেল, দেহটা কোথায়? এই প্রশ্নটা কোনো মায়ের মধ্যে এসেছে? আজকে ওই মায়ের একটা ছেলে যদি উদাহ হয়ে যেত, আজকে সেই মাটা মারা যেত দেখতে না পেয়ে, কিন্তু নিমাই তো আমাদের গর্বে হয়নি, আসতে নিমাই তো আমাদের গর্বে হয়নি, তাহলে নিমাইয়ের খবর নিয়ে কি লাভ? কীর্তন কিন্তু করবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম রাম। এবার আসল সত্য শুনে রাখুন, এই মহাপ্রভু, সঠে বলছি, মহাপ্রভুকে গম্ভীর এই জগন্নাথের মন্দিরে প্রবেশ করিয়ে পাণ্ডার দল কুপিয়ে কুপিয়ে মেরেছে। আমি সুভাষীষ চক্রবর্তী বলছি প্রমাণ দিতে পারবো, এটার প্রমাণ আছে, বাস্তব প্রমাণ না হলেও প্রমাণ আছে। আবার শোনেন, মহাপ্রভুকে কুপিয়ে কুপিয়ে মেরেছে, কেটে কেটে
লাঠিতে করে গুতিয়ে গুতিয়ে বেড়েছেন। এবার জগন্নাথের মন্দিরে মহাপ্রভু আমার যখন কাঁদছেন হাও হাও করে বাজাও বাজাও বলে, তখন পাষণ্ডের দল ঢাক ঢোল নিয়ে তারা বাজাচ্ছে, মহাপ্রভু জগন্নাথে বিলীন হচ্ছেন, মহাপ্রভু জগন্নাথে বিলীন হচ্ছেন। কেন তারা করছে এটা? যাতে ওই মহাপ্রভুর আর্তনাদ, তার কান্না যাতে ভক্তরা শুনতে না পায়। তাই জগন্নাথের মধ্যে দুর্দান্ত হবে তারা সেই আওয়াজ করলেন, যেমন সতীদাহ প্রথা। সতীদাহ প্রথাতে দেখবেন ঢাক ঢোল বাজানো হতো। কেন? একটা স্বামীর চিতায় একটা বাচ্চা মেয়েকে যখন চাপিয়ে দিচ্ছে সতীকে, আমাকে যদি আগুনে পোড়ায় আমি চিৎকার করব না? আমি চিৎকার করব না? ঢাকঢোল যদি বাজে আমার আওয়াজটা আর শোনাবে না, লোকালয়ে মিলিয়ে যাবে। তেমনি মহাপ্রভু যখন আমার ওই অবস্থা হলো, তখন এই জগন্নাথের মধ্যে বিলীন হয়ে গেলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি বাস্তব প্রমাণটা দিয়েই শেষ করছি। আমাদের বীরভূমের জয়দেব মুখোপাধ্যায় নাম শুনেছেন? এটা ঘটেছিল 538 বছর আগে, 2010 সালে। জয়দেব মুখোপাধ্যায় যখন রিসার্চ করতে গেলেন ডিটেকটিভ, তিনি প্রমাণ করে দিলেন যে কারা কীভাবে গৌরাঙ্গকে হত্যা করেছে। আমি নেক্সট পরবর্তী বইয়ে এটা লিখব। আবার কথাটা রিপিট করছি, শুনুন, এটা আমার মুখের কথা নয়। জয়দেব মুখোপাধ্যায় বীরভূমে বাড়ি, এই একমাত্র, সবারই জাগবে না দেখবেন, একদিন জাগবে এই কথাটা, কেউ না কাউকে তো বলতে আসতে হবে। এই সত্য কথাটা বলার তো মানুষ একজনকে আসতে হবে। আজ আপনি আসবেন না, কাল আপনার ছেলে আসবে। এ দাঁড়িয়ে বলতে হবে, সত্য না বললে সমাজে সত্য প্রতিষ্ঠা হবে না। এই জয়দেব মুখোপাধ্যায় কাহা গেলে তোমা পায়, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ডে কি হয়ে গেল, তিনি বলে এলেন যে আমি এরপরে যে বইটা বার করব সেখানে প্রকাশ করে দেব। কি প্রকাশ? প্রকাশ করে দেব কি? যে আমার এই মহাপ্রভুকে কারা কবে কোথায় কিভাবে হত্যা করেছে। আস্তে আস্তে যখনই এই কথা প্রকাশ করলেন, কি হলো মায়েরা জানেন তো? এই বীরভূমে বেসুদের নানুরে বাড়ি, নানুরের সামনে বাড়ি জয়দেব মুখোপাধ্যায়, সেই রাত্রেই জয়দেবের মাকে হত্যা করা হলো গোলা দেবে। নৃশংসভাবে ওই জয়দেব মুখোপাধ্যায়ের মাকে হত্যা করা হলো, জয়দেব মুখোপাধ্যায়কে কেটে কেটে হত্যা করা হলো, এবং তার যে সমস্ত বইগুলো ছিল আগুনে পুড়িয়ে দেওয়া হলো। প্রেমানন্দে হরি বল। বুঝতে পেরেছেন? পেরেছেন? তাহলে সত্যটাকে চাপা দেওয়া হলো, চাপা দেওয়া হলো তো। যে বলেছিল মহাপ্রভুর জন্ম রহস্য বার করবো, মৃত্যু রহস্য, চাপা দেওয়া হলো। এবার পরবর্তীতে দুটো কঙ্কাল পাওয়া গেল জগন্নাথের মন্দিরে, দুটো কঙ্কাল, একটা 6.5 ফুট আর একটা 6 ফুট। সেই কঙ্কালটাকে নিয়ে গেলে আমেরিকায়, আজ কঙ্কালটাকেও পাওয়া যাচ্ছে না। সেকেন্ড, দুটো হলো। তাহলে কারা না কারা কিছু না কিছুভাবে এটাকে চাপা দিতে চাইছে। আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পারে না, আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পারে না, পারে কিন্তু এরা করবে না। কারণ কি জানেন? সত্যটা প্রকাশ করছে আজকে বাবার মন্দিরে, প্রকাশ করছি। কারণ এই মহাপ্রভুর মৃত্যু রহস্য যদি ঢাকনা খুলে যায়, তাহলে একে একে সবার যে লাঞ্ছনা কায়দা সব ধরা পড়ে যাবে। মন্দির, মঠ, নেতা, মন্ত্রী সব ধরা পড়ে যাবে। একটা বিশাল জিনিস চাপা হয়ে আছে, এই সত্যটা উন্মোচন করতে পারছে না। কিন্তু আমার মনে হয় যদি এই বাংলার মাটিতে সত্যিকার মহাপ্রভুকে আমরা ভালোবেসে থাকি, যদি আমরা মহাপ্রভুর সন্তান হই, আপনারা যদি মহাপ্রভুর মা হন, তাহলে একদিন এই সত্য কথা উঠে আসবে, কারো না কারো মাধ্যম দিয়ে উঠে আসবে। আর যেদিন সত্য উন্মোচন হবে, সেই দিন হবে জাগরণ, সেই দিন হবে জয়, সত্যের জয়, ভারতের জয়, কীর্তনের জয়, প্রেমানন্দ নিতাই গৌর হরিবোল।